আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন আশা করি। ডায়মন্ড ডাবের একটা ভিডিও নিয়ে আসলাম। ডায়মন্ড ডাব সাধারণত আপনি চীনা কাওইন মিলেট এই ছোট ধরনের যে খাবারগুলো আছে এগুলো আপনি দিতে পারেন। এই খাবারগুলো দিলে আপনার ঘুঘু পাখি পুষ্টি মান রক্ষা করলে ঘুঘু পাখি অবশ্যই আপনাকে বাচ্চা দিবে, আপনি বাচ্চা পাবেন। যে বাচ্চাগুলো অনেকেই বলে যে আমি বাচ্চা কেন পাই না, বাচ্চা সাধারণত নতুন যখন আনবেন তখন বাচ্চাটা একটু তুলতে কষ্ট হয়, মানে ওরা উম বসতে চায় না। কোনো কোনো ক্ষেত্রে আপনার ফিমেল মেল এই দুইটা ঠিক থাকে না, কোনো কোনো ক্ষেত্রে ওরা উম বসতে চায় না নতুন স্থানে আসলে। একটু সময় দিবেন আর খাবারের মান একটু ভালো দিবেন, কারণ এটা তো খাঁচায় থাকে, আপনার খাবারের মানের উপরই ওদের কী বলে ভিটামিনটা শরীরে আসে। তো খাবারের মান সবসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এটা ভালো একটা গুণগত মান পাবেন আশা করি। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি, দেখবেন।